ফাইনাল খেলা চাই যেটা, একদিকে আছে দমদম তরুণ দল, খেলার মধ্যে কিন্তু দুই কাদের কিন্তু রেড কার্ড দেখলো, ছোট কাদের বড় কাদের দুজনে কিন্তু রেড কার্ড দেখলো খেলার মধ্যে, এবং কোনো গোল হলো না লাস্ট অব দি টাই ব্রেকারের মাধ্যমে ফলাফল হবে, কোন টিম চ্যাম্পিয়ন হবে। ভারতীয় তরুণ সংঘ ভালো খেললো ম্যাচটা, তারা শট করতে আসছে পিন্টু, দমদম তরুণ দলের প্রথম শট, শটে পিন্টু এবং গোলকিপার কুশল, প্রথম শট দমদম তরুণ দলের পিন্টু শটে এবং গোলকিপার কুশল সেভ করে দিল, সেভ করে দিল, প্রথম শটে সেভ করে দিল গোলকিপার কুশল। ভারতীয় তরুণ সংঘের প্রথম শট, শটে সুমন এবং গোলকিপার রাহুল, রাহুল গোলকিপার রাহুল এবং শটে সুমন, শটে সুমন ভারতীয় তরুণ সংঘের প্রথম শট, সুমন শটে এবং গোলকিপার রাহুল, দমদম তরুণ দলের প্রথম শটটা কিন্তু সেভ হয়ে গেছে। শট করতে এসছে চন্দন, শট করতে এসে চন্দন দমদম তরুণ দলের সেকেন্ড শট, চন্দন শটে আবারও সেভ, আবারও সেভ, ইয়ানিক শট করতে এসছে রাহুল, পারবে কিসে করতে, ইয়ানিক শটে ভারতীয় তরুণ সংঘের সেকেন্ড শট, ইয়ানিক এবং গোলকিপার রাহুল, দমদম তরুণ দলের রাহুল গোলকিপার পারবে কিসে করতে, এবং আরেকদিকে ইয়ানিক যার প্রথম পুরস্কার হচ্ছে 3 লাখ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে 2 লাখ টাকা। এবার গোলকিপার টু গোলকিপার, গোলকিপার রাহুল এবং আরেক গোলকিপার দমদম তরুণ দলের শট, গোলকিপার রাহুল শটে এবং আরেক দিকে গোলকিপার অসাধারণ দুটো পর্ব সেভ করে ফেলল কুশল, পোস্টে মারল রাহুল, পোস্টে মারল, ওরা ভেবেছে 3টে শটে কিন্তু দমদম তরুণ দলে কিন্তু বাইরে গেল, 2টো শট সেভ করলো গোলকিপার এবং রাহুল কিন্তু পোস্টে মারলো 3 নম্বর শটটা, মানে একদম বলতে গেলে জয়ের মুখে কিন্তু ভারতীয় তরুণ সংঘ।
3 লাখ টাকা দাবিদার হতে চলেছে টিমটা। গোল করতে পারলেই টিম চ্যাম্পিয়ন, 3 লাখ টাকা কনফার্ম করবে, এবং তার সঙ্গে কে পাবে বুলেট। নুহু শটে, শটে নুহু, গোলকিপার রাহুল, গোল করলেই টিম চ্যাম্পিয়ন। ভারতীয় তরুণ সংঘের হয়ে শটে নুহু, গোল করতে হবে তাকে, এবং আরেকদিকে গোলকিপার রাহুল, তাকে কিন্তু সেভ করতেই হবে। বিধাননগর গোল।